गर्भधारिणी माँ बाकी आदर कर डाक्टरी हटात कर चमके उठले क्यों তোমার মুখ মলিন হয়েছে কেন তোমার আঁখি জলই ঝরছে কেন ওগো দাদা বলো তুমি কে তুমি আমাকে চিনতে পারো নি দাদা দাদা ওগো দাদা দাদা আমার পরিচয় দেওয়ার আগে তোমাকে আমি একটি শর্ত দেব আমার কি শর্ত আমি একটি শর্ত জানো তোমাকে আমি হাজার হাজার চা বুকের আঘাত করেছি দাদা আলিকি শর্ত হলো এই তোমার হাতে যে চা বুক খোলা দেখতে পাচ্ছ তোমার দেহ যত ঠিক শক্তি আছে এই তো তো শক্তি দিয়ে আমার পৃষ্ঠে চা বুকের আঘাত করবে কি বলি স্যার আর যদি না করো তাহলে তোমাকে ভগবান ক্ষমা করবে না এই তো দাদা কি তুমি আমাকে চুরের অপবাদ দি আমাকে যে চাবুকের আঘাত করেছো দাদা আর চাবুকের আঘাত চি কঠিন তোকে আমি বুঝিয়ে দেব রে আমি তোকে আমি পারবো না তোমাকে চাবুকি বাড়তে গিয়ে আমার হাত কেঁপে উঠছে বলো বলো তোমার ওগো দাদা তুমি আমাকে চাবুকের আঘাত করতে পারবে না দাদা কারণ তুমি আমার শুধু দাদাই নয় তুমি হলে আমার পিতৃতুল্য তুমি হাত আমাকে কোলে পিঠে করে মানুষের মতো মানুষ করেছ ওগো দাদা তুমি আমার দিকে ভালোভাবে তাকিয়ে দেখো হাত থেকে বিশ বছর আগে তুমি আমাকে রাস্তায় থেকে কুড়িয়ে নি আমাকে দিয়েছিলে তুমি এই সিংহাসন আমি তোমার সেই বাল্য বন্ধু সেই রাকাল রাজা দাদা তুই কি আবার সেই হারিয়ে যাওয়া ছোট ভাই
24 বছর আগে যে আমি ভাইকে হারিয়ে ভাই শোকের চিতার অনল দাও দাও করে জ্বলছে, আমি আজি ভাই হারানো ব্যথা Oh,
অন্ত্র মুখ আমি দর্শন করতে পারি গো দাদা। তোমায় সুগহারানু ব্যথা দিয়ে আজ আমি দাঁড়ে দাঁড়ে করেছি, তোকে খুঁজতে গিয়ে আমি আমার সন্তান হারিয়েছি। আমার বুকের মানিক সাইটি মানিক আমার কাছ থেকে হারিয়ে গেছে ওগো দাদা। তুমি আমাকে আর শুনেও না দাদা, সন্তান হারানো ব্যথা সহ্য করতে না পেরে আমি পদ বলে তোর প্রাসাদে এসেছিলাম রে ভাই। ওগো দাদা, তোর প্রাসাদে এসে আজ আমি চুরের অপবাদে চাবুকের আঘাত খেয়েছি না, তাতে দুঃখ নেই। কিন্তু আমার চুরার ভাই তো আমি বুকে ফিয়েছি না। আমি ভাই হারানো ব্যথা নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছি, চলি রে ভাই। দাদা যদি ভগবান কৃপা করে দাদা হয়তো আজ তোর সঙ্গে দেখা হবে দাদা। আসি বিদায় 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 দাদা বিদায়। আমি তো সব কিছু দেখার মালিক, আমি সাধি সদাগরের সাথে যে অন্যায় অবিচার করেছি ওগো ভগবান, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে পৃথিবীর বুকে ক্ষমা নাই, তাই তোমার দরবার আমি ক্ষমা আছে আজ থেকে প্রতিজ্ঞা করে বলছি। সাধি সদাগরের যে কোনো আপদ বিপদে আমি আজকের থেকে উল্কার মতো ফুটিয়ে যেয়ে তার পাশ হয়ে যেয়ে দাঁড়াবো।